যত দ্রুত সময় ফুরাচ্ছে ততই বাড়ছে শঙ্কা। ঋণখেলাপির দায় নিয়ে দেউলিয়া হওয়ার শঙ্কা যেন কাটছে না পৃথিবীর ক্ষমতাধর দেশ যুক্তরাষ্ট্রের। এ নিয়ে গভীর উদ্বিগ্ন বিশ্ব অর্থনীতিবিদরাও, কারণ যুক্তরাষ্ট্র অর্থনৈতিক সংকটে পড়লে তার প্রভাব পড়বে বিশ্ব অর্থনীতিতেও, যার পরিণাম হবে ভয়াবহ। শনিবার সংবাদ মাধ্যম বিবিসি ও রয়টার্স জানায়, 5 জুনকে শেষ সময় বলে সতর্ক করেছে মার্কিন অর্থমন্ত্রী। তার ঘোষণায় কংগ্রেস যদি ঋণসীমা না বাড়ায় বা স্থগিত না করে, তাহলে নির্ধারিত সময়সীমার পর দেশটির অর্থ মন্ত্রণালয় সরকারি ব্যয় মেটাতে ব্যর্থ হয়ে ঋণখেলাপির দায় নিয়ে দেউলিয়া হতে পারে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের ঋণ করার সর্বোচ্চ সীমা বেঁধে দেওয়া আছে $31.4 trillion, কিন্তু গেল জানুয়ারিতেই সরকার এই ঋণসীমায় পৌঁছে যায়। তাই সর্বোচ্চ ঋণসীমা বাড়ানো না হলে আগামী মাস থেকে সরকার আর বেতন ভাতা প্রদান, এমনকি পুরনো ঋণও পরিশোধ করতে পারবে না বলে জানা গেছে। কেনাকাটায় 100% পর্যন্ত ক্যাশব্যাক, জিতে নিন BMW সহ হাজার হাজার পুরস্কার। এ বিষয়ে বার্তা সংস্থা রয়টার্স জানায়, শুক্রবার ঋণসীমা বাড়ানো নিয়ে একটি চুক্তিতে প্রায় পৌঁছে যান উভয় দলের নেতারা, কিন্তু কিছু বিষয় নিয়ে দ্বন্দ্বের কারণে শেষ পর্যন্ত তা ভেস্তে যায়। তবে শনিবার কংগ্রেসের স্পিকার কেভিন ম্যাকার্থি জানান, আগামী 5 জুনের সময়সীমার মধ্যেই মার্কিন সরকার ঋণের সীমা বাড়ানোর চুক্তিতে পৌঁছে যাবে বলে আত্মবিশ্বাসী তিনি। এ নিয়ে চলমান আলোচনায় অগ্রগতির কথা বললেও এই অগ্রগতি খুব সহজ নয় বলেও মন্তব্য করেন স্পিকার। প্রেসিডেন্ট জো বাইডেন চান ধনীদের কর হার বৃদ্ধি সহ নানাভাবে কর সংগ্রহ বৃদ্ধি করে ঋণের সীমা বৃদ্ধি করতে, কিন্তু রিপাবলিকানরা কেন্দ্রীয় সরকারের বাজেট হ্রাসের বিষয়ে নাসরবান্দা। এমনকি ধনীদের ওপর কর বৃদ্ধির বিপক্ষেও তারা। ঋণের সীমা বৃদ্ধি নিয়ে অচলাবস্থা না কাটলে দেশটিতে দেখা দিতে পারে দেউলিয়া হওয়ার পাশাপাশি সাংবিধানিক সংকট। লস্কর আল মামুন, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র।